বর্তমানে ডাবের ডাবের দাম কিন্তু অনেক বেশি। তারপর জিজ্ঞেস করে দেখে ডাবের দাম। বাবা ডাব কত কইরা? এটা কত? এটা কত? এটা 150 আর এটা হচ্ছে 200 টাকা। এই যে এটা একটু সাইজে বড়, এটা 200 টাকা, এটা হচ্ছে 150 টাকা। আসলে ডাবের দাম যে কি পরিমাণ, এটা যারা মধ্যবিত্ত তারা শুনলে হার্ট ফেল করার মতো অবস্থা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি কক্সবাজারের খুবই পরিচিত একটা এরিয়া, সুগন্ধা পয়েন্টে। এই সুগন্ধা পয়েন্টটা কিন্তু কক্সবাজারের স্ট্রিট ফুডের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কিন্তু সব স্ট্রিট ফুড। এই যে বিশেষ করে মালাই চাটা একটু বেশি পাওয়া যায় এখানে, সব জায়গায় মালাই চা। এখানে এখানে ভাতের ব্যবস্থা করা হয়েছে, এখানে ভর্তা দেখতে পাচ্ছি অনেক আইটেমে। এই যে ডিম, অনেক অনেক কিছু দেখা যাচ্ছে। এটা হচ্ছে মাছ, একদম ছোট ছোট যে পুঁটি মাছ মোটো মতো আছে এগুলো। এদিক দিয়ে আসি মামা, তারপরে এই যে এখানে আরো স্ট্রিট ফুড দেখতে পাচ্ছি। বাবা এই জিনিসটা কি? আচ্ছা চিকেন ফ্রাই, আমি মনে করছি ডিম রে ইয়া করা হয়েছে। যাই হোক, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। এই যে লোটাস পাতা, আমি পুরো এরিয়াটা আপনাদের ঘুরে দেখাতে চাই কী কী পাওয়া যায় এখানে। ফুচকা, এই যে 1 কেজি আলুর দাম একটা আলুতে নিয়ে নিচ্ছে তারা। এই যে এটা হচ্ছে আলু, এটা হচ্ছে একটা বাতের হোটেল ছোটোখাটো। অনেক প্রকারের অনেক ক্যাটাগরির কিন্তু পর্যটক এখানে আসে, সো অনেকেই স্ট্রিট ফুড পছন্দ করে। তার স্ট্রিট ফুড খাই যে দেখেন, এখানে খিচুড়ি খিচুড়ি বিক্রি করা হচ্ছে, প্লেট হিসাব কিন্তু বিক্রি করা হয় এখানে। এই যে এখানে তারা মেনু দিয়ে দিছে 90 টাকা, 50 টাকা, 70 টাকা করে আছে বিভিন্ন ক্যাটাগরি। এখানে আবার শুটকির মাছও দেখতে পাচ্ছি আমরা, এখানে সবগুলো শুটকি মাছ। এই পুরো সুগন্ধা এরিয়াটাই হচ্ছে স্ট্রিট ফুড। এবং এই যে কক্সবাজার শুটকি মাছ, বিভিন্ন কক্সবাজার যে পাথর দিয়ে মালা বা হাতের যেই এগুলো বানানো হয় সেগুলো সেল করা হয়। এই যে দেখেন, এখানে কক্সবাজারের নাম সহকারে কক্সবাজারের কিছু সিনারি দিয়ে অনেক প্রকারের গেঞ্জি সেল করা হয়। এই যে দেখুন, আবার স্ট্রিট ফুড, এখানে ছানামুড়ি আছে, আলু, মালাই চা, এই যে এখানে ডাব দেখতে পাচ্ছি আমরা। এখানে বলতে গেলে পুরোপুরি আপনার কী বলে পুরো স্ট্রিট ফুডের এরিয়া এটা। এই যে দেখেন, সব সময় এখানে 24টা ঘন্টা, আমি মনে করি 24টা ঘন্টা এখানে মানুষ থাকে। এই সিজনে, বিশেষ করে সিজনে 24টা ঘন্টা এই জায়গায় মানুষ থাকে। বর্তমানে ডাবের দাম কিন্তু অনেক বেশি। তারপরে জিজ্ঞেস করে দেখে ডাবের দাম। বাবা ডাব কত কইরা? এটা কত? এটা কত? এটা 150 আর এটা হচ্ছে 200 টাকা। এই যে এটা একটু সাইজে বড়, এটা 200 টাকা, এটা হচ্ছে 150 টাকা। আসলে ডাবের দাম যে কী পরিমাণ, এটা যারা মধ্যবিত্ত তারা শুনলে হার্ট ফেল করার মতো অবস্থা। এই যে আমার এদিকে সামনে হচ্ছে আপনার এই যে সি ফিশগুলো, সমুদ্রের যে মাছগুলো, সামুদ্রিক মাছগুলো, সেগুলো ফ্রাই করে এখানে একেবারে তরতাজা খাইতে পারবেন। তবে এখানে আপনাদের বলে রাখি, এখানে সাবধান সবাই, এখানে অনেক পচা মাছ কিন্তু বিক্রি করা হয় অনেক দিন আগে, তো আপনারা একটু দেখে নেবেন। তবে কাঁকড়াটা এখানে একদম জীবিত পাবেন। এই যে কাঁকড়া, এই কালো কাঁকড়াটা হচ্ছে একদম যেগুলো জমিতে চাষ করা হয়, এই কাঁকড়াগুলো হচ্ছে এই কালো কাঁকড়াগুলো। এখানে কক্সবাজারের বিভিন্ন যেগুলোকে আমরা ঘুণা বলি, এই এর মধ্যে চাষ করা হয় এই কাঁকড়াগুলো। সো প্রিয় দর্শক, আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কে ব্লগের সাথেই থাকুন।